চ্যানেল অনুলিপিতে সকলকেই স্বাগত জানাচ্ছি। আমরা সাহিত্যের ইতিহাসের যে আলোচনা পর্ব শুরু করেছিলাম তার চতুর্থ পর্ব চলছে। বিগত দিনে আমরা প্রথম পর্বের কিছুটা অংশ প্রথম পর্বেও আলোচনা করেছি। আজকে উপপর্ব দুই। আমাদের প্রশ্নটা ছিল মধ্যযুগের বাংলা অনুবাদ সাহিত্যের গুরুত্ব কী, ভাগবত অনুবাদ ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও, কেন সপ্তদশ শতক থেকে এই ধারাটি জনপ্রিয়তা হারিয়ে অষ্টাদশ শতকে প্রায় লুপ্ত হলো, তার কারণ দেখাও। এই ছিল প্রশ্ন। সেই প্রশ্নের একাংশ আমরা উপপর্ব একে আলোচনা করেছি। আজকে উপপর্ব দুই। আমরা প্রথম দিনই বলেছি যে এই প্রশ্নের উত্তর একটু বড় হবে, সেই কারণেই এটি তিনটে এপিসোডে আমরা উপস্থাপিত করব। আজকে দ্বিতীয় উপপর্ব শুরু করছি। আমাদের পরের যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদ থেকে বলা বাহুল্য দীনেশচন্দ্র সেনের উপযুক্ত অভিমত যথার্থ ছিল না। সংস্কৃত ভাগবত এবং শ্রীকৃষ্ণ বিজয় পাশাপাশি তুলনা করলেই বোঝা যায় মালাধর বসু কোথাও মূল গ্রন্থকে অতিক্রম করতে চাননি, কারণ তার কাছে গ্রন্থ মধ্যে ভাগবত কৃষ্ণ অবতার। কৃষ্ণের বাঁশি শুনে যমুনা নদী বহহি উজান। প্রসঙ্গত বলি, ভাগবত কৃষ্ণ অবতার সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। কৃষ্ণের বাঁশি শুনে যমুনা নদী বহই উজান, এই লাইনটাও সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। গোপীদের মানসিক চাঞ্চল্য বর্ণনায় পদাঙ্গুলি দিয়া লিখে ধুলি ধুলি, এটিও সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। বাঙালির প্রিয় অভিব্যক্তি হলেও ভাগবতে এর ইঙ্গিত ছিল। বস্তুত দশম স্কন্ধের বসন্ত বর্ণনায় যে নৈসর্গিক সৌন্দর্য এবং গোপীদের মানসিক বৈকল্য বর্ণিত হয়েছে, তার মধ্যে যথেষ্ট পরিকল্পনা উৎসারিত। এবার আমরা তারপরের অনুচ্ছেদে চলে যাচ্ছি। তবে মালাধর যে কৃষ্ণ মহিমা খ্যাপনের বানানটা একটি লক্ষণীয়, ক্ষয় জফলা আকার পদ নন্তনয়কার র খ্যাপনের জন্যই শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছেন তা হরিবংশ এবং বিষ্ণু পুরাণের অন্তর্ভুক্তি থেকেও স্পষ্ট বোঝা যায়। সিঙ্গেল কোট করে লিখতে হবে, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এটা কোট সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে ড্যাশ দিয়ে। আত্মপরিচয় অংশের এই বাক্যটি কান্তাভাব সাধনার ভূমিকা রূপে গৃহীত হতে পারে। নন্দের নন্দন পরিবর্তে বাসুদেব সুত, বাসুদেব সুত এবং নন্দের নন্দন এই দুটি শব্দদ্বয় কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, যুক্ত হলেও তাৎপর্য বদলায়। কিন্তু প্রাণনাথ সম্বোধনের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। গাড়ি এবং এখানেই
এই অনুচ্ছেদের সমাপ্তি। এরপর আমরা পরবর্তী অনুচ্ছেদে চলে যাব। মনে রাখতে হবে যে মালাধর বসুর নিবাস কুলিন গ্রাম বৈষ্ণবদের অন্যতম কেন্দ্রস্থল। শ্রীচৈতন্য আবির্ভাবের পূর্বেও সেখানে বৈষ্ণব ভাবাদর্শের চর্চা ও কীর্তনের অনুশীলন ছিল। মাধবেন্দ্র পুরী গোষ্ঠীর প্রভাবও উল্লেখযোগ্য। মালাধরের কাব্য সর্বাধিক মর্যাদা লাভ করেছে চৈতন্যের স্বীকৃতিতে। তিনি উড়িষ্যায় মালাধর পুত্র রামানন্দ বসুকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। তিনি অর্থাৎ শ্রীচৈতন্যদেব। এমনকি কুলিন গ্রামের কুকুরও নাকি তার ভক্তির পাত্র। তাই গৌড়ীয় বৈষ্ণব সমাজ মালাধরের রচিত শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি নিত্য পাঠ্য গ্রন্থ হয়ে উঠেছিল। এখানেই এই অনুচ্ছেদের সমাপ্তি। আমরা পরবর্তী অনুচ্ছেদে চলে যাচ্ছি। মালাধর যেমন পূর্ণাঙ্গ অনুবাদ করেননি, তেমনি পরবর্তী অনুবাদকরাও খণ্ডিত অংশই অনুবাদ করেছেন। বেশিরভাগ রচনাই ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যেই রচিত হয়েছিল। দশম স্কন্ধের রাসলীলাতেই তাদের দৃষ্টি সীমাবদ্ধ ছিল। মালাধরের তুলনায় তাদের ভাষা এবং কাব্যরীতি সুললিত পাঁচালী ছন্দকে অনুসরণ করেছিল। মাধবাচার্য কৃষ্ণরাম দাস প্রমুখের সংক্ষিপ্ত অনুবাদগুলি আলোচনার পূর্বে আরেকটি বৃহদায়তন ভাগবত অনুবাদ এখানে আলোচ্য। রচয়িতার নাম রঘু, ব্র্যাকেটের মধ্যে নাথ শব্দটি লিখতে হবে। আমি আবার বলছি, রচয়িতার নাম রঘু নাথ ভাগবতাচার্য, গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী। এখানেই এই অনুচ্ছেদের সমাপ্তি। আমরা আজকের উপপর্বের শেষ অনুচ্ছেদে চলে যাচ্ছি। এই কাব্যটির নামেই স্পষ্ট যে ষোড়শ শতকীয় চৈতন্য আন্দোলনের পটভূমিতে প্রেমতত্ত্বের আলোকেই উক্ত গ্রন্থে শ্রীকৃষ্ণকে উপস্থাপিত করা হয়েছে। কৃষ্ণপ্রেমের বিচিত্র তরঙ্গ লীলা পাঠকের কাছে উপস্থিত করায় অনুবাদক কবির মূল লক্ষ্য ছিল। তিনি নিজে শ্রীচৈতন্যকে ভাগবত ব্যাখ্যা শুনিয়ে তৃপ্ত করতেন। শ্রীচৈতন্যের কাছ থেকেই কবি ভাগবতাচার্য উপাধি লাভ করেছিলেন। এখানেই এই অনুচ্ছেদের সমাপ্তি এবং আমাদের চতুর্থ পর্বে উপপর্ব দুইয়ের এই এপিসোডের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।